আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল এবং আক্তার এটি নাইন ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হুসাইন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রবাসীদের জন্য নিয়ে আসলাম আজকে একটা গুড নিউজ বিশেষ করে যারা আরব আমিরাতে আছেন আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আরব আমিরাতের গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে নিউজগুলো আপডেটগুলো আমাদের প্রবাসী বাইরে জানা জরুরি সেসব আপডেট আমার এই আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং টিকটকের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ টিকটকটি ফলো করবেন এবং ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা যারা বাংলাদেশে ছুটিতে যাই তাদের টিকিট করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে একটা হেলথ ডিক্লারেশন করে তারপর বাংলাদেশে যেতে হয় মানে আপনি যখনই টিকিট করবেন ফ্লাইটের আগের দিন আপনাকে একটা হেলথ ডিক্লারেশন করতে হয় অনলাইনে এবং হেলথ ডিক্লারেশন করার পরে ওই পেপারটি নিয়ে আপনি যখনই ফ্লাইট করার জন্য এয়ারপোর্টে যাবেন তখনই মাত্র আপনাকে বোর্ডিং পাস দেওয়া হতো হেলথ ডিক্লারেশন সারা কাউকে বোর্ডিং পাস দেওয়া হতো না বর্তমানে এই সিস্টেমটি বাংলাদেশে বন্ধ করে দিয়েছে তার মানে এখন থেকে যদি কোনো প্রবাসীরা বাংলাদেশে ছুটিতে যায় সেক্ষেত্রে আর হেলথ ডিক্লেয়ারেশনের প্রয়োজন নাই আপনারা যদি দেখেন অনলাইনে যান বা যারা অনলাইনে হেলথ ডিক্লিয়ারেশন করেন আপনারা যদি অনলাইনে যান আপনি ওই লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করেন হেলথ ডিক্লেয়ারেশনের জন্য যে লিঙ্কটি বাংলাদেশের সরকার দিয়েছিল। সেই লিঙ্কে যদি যান দেখবেন যে লিঙ্কটি আর ওপেন হচ্ছে না আজ দুই দিন হয়ে গেছে দুই তিন দিনের মতো হয়ে গেছে বাংলাদেশে যাবার জন্য হেলথ ডিক্লেয়ারেশনের যে সিস্টেমটা ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে এখন শুধুমাত্র আপনারা যারাই দেশে ছুটিতে যাবেন শুধুমাত্র টিকিট করবেন এবং আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটা নিয়ে তারপর খুব সহজেই বাংলাদেশে যেতে পারবেন তার মানে আগের মতো আর হেলথ ডিক্লারেশনের প্রয়োজন নয় শুধু টিকিট এবং ভ্যাকসিন সার্টিফিকেট দুই ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে আপনারা খুব সহজেই বাংলাদেশে যেতে পারবেন তবে যাদের ভ্যাকসিন সার্টিফিকেট নাই তাদেরকে অবশ্যই করোনা টেস্ট করতে হবে করোনা টেস্টের বাহাত্তর ঘন্টার মধ্যে যে মেয়াদের মেয়াদটি আছে ওই মেয়াদের করোনা রিপোর্ট নিয়ে তারপর আপনাকে ফ্লাইট করতে হবে আর যাদের কাছে ভ্যাকসিন সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে তো আর কোনো ঝামেলা নাই খুব সহজেই আপনারা জাস্ট টিকিট করবেন এবং ঠিক নর্মাল আগে যেভাবে দেশে যেতেন ওইভাবে দেশে যেতে পারবেন এই আপডেটটি ছিল আপনাদের জন্য অনেকেই এই হেল্প ডিক্লারেশন সম্পর্কে আমাকে মেসেজ করতেছেন যারা আমাদের কাছ থেকে টিকিট নিচ্ছেন তাদেরকে তো আমরা সব বলে দিচ্ছি আর আসলে আমি সময়ে স্বল্পতার কারণে বিজি থাকার কারণে এই আপডেটটি নিয়ে আসতে প্রায় দুদিনের মতো লেট হয়ে গেছে তো আপনাদের আর দুশ্চিন্তা করার মতো কোনো কিছু নাই যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে অথবা আমাদের মাধ্যমে যেখান থেকে আপনার ইচ্ছা টিকিট নেবেন এ সোজা বাংলাদেশে চলে যাবেন আপনি যে দেশে অবস্থান করেন সেটা সৌদি আরব হোক দুবাই হোক আরব আমিরাত হোক কাতার হোক কুয়েত হোক যে দেশেই হোক নো প্রবলেম কোনো সমস্যা নেই কোনো দেশ থেকেই প্রয়োজন নাই শুধুমাত্র টিকিট করবেন ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে অথবা করোনা রিপোর্ট দেখিয়ে আপনারা খুব সহজেই বাংলাদেশে যেতে পারবেন যদিও অন্যান্য দেশে এই যে অ্যাপ্রুভালের যে সিস্টেমটা ছিল এটা অনেক আগেই উঠিয়ে নিয়েছে আর আমাদের বাংলাদেশে অনেক পরে শুরু করেছিল এবং সবার শেষে এটা বন্ধ ঘোষণা করছে তো ফাইনালি এই আপডেটটি ছিল আপনাদের জন্য নেক্সটে যদি কোনো আপডেট আসে আমাদের প্রবাসী বাড়িদের জন্য তাহলে অবশ্যই আমার এই আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল আক্তার এইটি নাইন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যাবার আগে অবশ্যই আমাকে ফলো করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম